Bismillahir Rahmanir Rahim. Prashnamala 2.2 Lecture 2. Inshallah amra amader ei lecture e 2.2 er 7 number proshner solution niye inshallah alochona korbo. Mizan Academy ke orthonoitik bhabe shahajjer jonno YouTube e video dekhar shomoy je ad ashe সেই অ্যাডে প্লিজ ক্লিক করুন যাতে করে আমরা আমাদের কাজগুলোকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ আমরা ছবিতে একটি নিচে অ্যাড দেখতে পাচ্ছি যেমন bikroy.com এর অ্যাড এছাড়া রবির অ্যাড এগুলো হচ্ছে আমাদের ভিডিওর চলাকালীন সময়ে এগুলো ভিডিও আপনার ভিডিওর উপরে চলে আসে এই সমস্ত অ্যাড আপনারা যদি এই সমস্ত অ্যাড এর মধ্যে ক্লিক করেন তাহলে হয়তো এখান থেকে একটি ইনকাম আমরা পেতে পারি আমরা ইনশাআল্লাহ সেই ইনকাম দিয়ে আমাদের সাইটটিকে আরো ডেভেলপ করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করতে পারি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মিজান একাডেমি ইউটিউবের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকার জন্য নতুন আপডেট পাওয়ার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং ফেসবুকে থেকে নতুন আপডেট অথবা ইনফরমেশনের জন্য ফেসবুকে মিজান একাডেমিতে একটি লাইক দিন প্রশ্ন 7 যদি ফাংশন অফ y equal y cube plus k y cube minus 4y minus 8 হয় তবে k এর কোন মানের জন্য ফাংশন অফ -3 = 0 হবে এটা আমাকে নির্ণয় করতে হবে তাহলে এখানে যে ভ্যালুটা আমার নির্ণয় করতে হবে সেটা হচ্ছে k এর মান অর্থাৎ k এর একটি মানের জন্য আমার এই শর্তটা প্রযোজ্য হবে তার মানে এই শর্ত থেকে কিন্তু আমাকে k আসতে হবে এখানে আমরা যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে এটাকে ইউজ করে আমাকে k ইনশাআল্লাহ ব্যবহার করতে হবে তাহলে আমরা ফার্স্ট টাইম লিখি ফাংশন অফ y এর ভ্যালু যেটা দেওয়া আছে নামিয়ে দিলাম এরপর আমরা ফাংশন অফ -2 বের করব এই ফাংশন অফ y এর রেসপেক্টে অর্থাৎ ফাংশন অফ -2 টা বের করব ঠিক আগের অঙ্কগুলির মতোই y এর জায়গায় এখন ইনশাআল্লাহ -2 বসে যাবে তাহলে y কিউব -2 কিউব প্লাস ky কিউব তাহলে k ইনটু -2 হোল কিউব মাইনাস 4 ইনটু y 4 ইনটু y এর জায়গায় -2 -8 মাইনাস কিউব মাইনাসের উপরে বিজোড় সংখ্যা রেজাল্ট কিন্তু মাইনাস হবে মাইনাস 2 কিউব 8 এখানেও ঠিক সেম মাইনাসের উপর কিউব তার মানে রেজাল্ট মাইনাস হচ্ছে 2 এর উপর কিউব মানে 8 তার মানে -8 তার সাথে k গুণ তার মানে -8k তার আগে একটা প্লাস রয়েছে তার মানে -8k ইনটু প্লাস প্লাসে মাইনাসে মাইনাস -8k আমরা এটা একটু ইনশাআল্লাহ দেখি প্লাস কে ইনটু মাইনাস 2 হোল কিউব মাইনাস 2 হোল কিউব সমান সমান লেখা যায় মাইনাস 8 তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 8 ইনটু কে 8 কে মাইনাসে মাইনাসে প্লাস 4 দুগুণে 8 মাইনাস 8 মাইনাস 8 প্লাস 8 মাইনাস 8 কেটে যায় চলে যায় তাহলে থাকে মাইনাস 8 মাইনাস 8 কে বসে গেল তাহলে ফাংশন অফ মাইনাস 2 এর ভ্যালু আমরা পাচ্ছি মাইনাস 8 মাইনাস 8 কে যেহেতু একটা শর্ত দেওয়া আছে ফাংশন অফ -3 = 0 তাহলে আমরা লিখলাম সেই শর্তটি ফাংশন অফ -3 এর ভ্যালু -8 -8 কে সেটা কিন্তু আমরা এখানে আলহামদুলিল্লাহ বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 8 কে টাকে আমরা পক্ষান্তর করে এখানে নিয়ে যাব যেহেতু নিয়ে যাব তাহলে 8 কে এর সাইনটা প্লাস হয়ে যাবে আর এখানে -8 থাকবে যেটা কিন্তু নিচে লেখা হলো 8 কে ইকুয়াল হচ্ছে -8 তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস এইট কে ইকুয়াল জিরো এইট কে টাকে আমরা এখানে পক্ষান্তর করে পাঠিয়ে দিলাম তাহলে তার সাইন চেঞ্জ হয়ে প্লাস এইট কে হয়ে গেল এখন আমরা এই মাইনাস এইটটাকে এখানে লিখলাম আর এইটটাকে এখানে লিখলাম একই কথা যেহেতু দুইটাই ইকুয়াল এখানে কিন্তু সাইন চেঞ্জ হওয়ার কোনো প্রশ্ন আসে না লেফট সাইড আর রাইট সাইড যেহেতু সেম এবং আমরা সম্পূর্ণরূপে চেঞ্জ করছি মানে পুরো এইট কে টাকে আমরা এখানে নিয়ে যাচ্ছি আর পুরো মাইনাস 8 কে টাকে কিন্তু আমরা এখানে নিয়ে আসতেছি সো এখানে সাইন চেঞ্জ হওয়ার আর কোনো প্রশ্ন আসে না যদি আমরা ইনশাআল্লাহ একবারে সব পাল্টে দেই তাহলে সাইন চেঞ্জ হবে না
তাহলে 8 কে এখানে লিখলাম মাইনাস 8 এখানে লিখলাম আমার k এর ভ্যালু দরকার তাহলে k টাকে রেখে 8 যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে 8 এখানে গেলে ভাগ হয়ে যাবে তাহলে আমরা আলহামদুলিল্লাহ নিচে ভাগ দিয়ে দিলাম এখন আমরা দেখতে পাচ্ছি এই 8 কে দ্বারা এই 8 চলে যায় অর্থাৎ 8 অক্ষে 8 তাহলে উপরে থাকে হচ্ছে 1 সামনে একটা মাইনাস সাইন অতএব k এর ভ্যালু দাঁড়াচ্ছে -1